নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি রানাঘাটে, নন্দীঘাট। এখানে রামচন্দ্র বর্মন নামে এক দাদা এমব্রয়ডারি ব্যবসার পাশাপাশি একটা ছাগলের ফার্ম গড়ে তুলেছেন। এখানে সবই ক্রস ব্রিডের উপর এই ফার্মটা রয়েছে। তো আজকে আমরা এই দাদার সঙ্গে কথা বলে নেব। দাদা, কিভাবে এই ছাগল পালনে উদ্বুদ্ধ হলেন? আসলে ছাগল পালনে এসে কি লাভবান হওয়া যায় কিনা? ছাগল পালন করতে গেলে যে আনুষঙ্গিক জিনিসগুলো দরকার হয়, যেমন খাবার, বাসস্থান, এগুলো সে কিভাবে ম্যানেজ করছে, এবং মার্কেট কোথায় কোথায় সেল করছে, এবং কিভাবে উদ্বুদ্ধ হয় এই ছাগল পালনে, এসব তথ্য আজকের এই প্রতিবেদনে থাকছে। তো প্রতিবারের মতনই দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি মণিকুমার বিশ্বাস। তা চলুন আমরা দাদার সঙ্গে কথা বলে নিই। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, অবশ্যই বলুন। দাদা আপনার ঠিকানাটা আর নামটা বলবেন। আমার নাম রামচন্দ্র বর্মন, আমার ঠিকানাটা হচ্ছে পিএস রানাঘাট, ডিস্ট্রিক্ট নদিয়া, ভিলেজ প্লাস পোস্ট নন্দীঘাট। কতদিন থেকে আপনি ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন? আমি 5 বছর রানিং চলছে। 5 বছর রানিং চলছে। এই 5 বছরে কি বাণিজ্যিক ভাবে আপনি ফার্মটা করে তুলেছেন নাকি? আমি প্রথম থেকে বাণিজ্যিক ভাবেই এটাকে রূপ দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে আমি করেছি। আচ্ছা, প্রথম কতগুলো ছাগল নিয়ে আপনি এই ছাগল ফার্মটা গড়ে তোলেন? আমি প্রথম হাটে বাজার মিলে গ্রামগঞ্জে থেকে কোনো ফার্মারের সঙ্গে প্রথম যোগাযোগ হয়নি, সেই কারণে আমি গ্রামগঞ্জ থেকে কিছু ছাগল কালেক্ট করি। পরে এটা পর্যাপ্ত পরিমাণে আমার হয়নি, আমার যতটুকু আশা ছিল ততটুকু আমি করতে পারিনি, তাই বাধ্যতা হয়ে আমি হাটের থেকে কয়েক পিস ভুল করে ছাগল কিনে ফেলেছিলাম। তা ভুল করে কেনার অর্থটা তার খেসারত আমাকে দিতেই হয়েছে। তো দিতে হয়েছে এটাই যে ছাগলগুলো কিনে আনার পর মোটামুটি 25 দিন 1 মাসের মধ্যে পিপিআর রোগ চালু হয়, এবং সুস্থ ছাগলগুলো অসুস্থ হয়। পরে ছাগলগুলো কমে গেল, মারা গেল, পরে আমার অল্প দামের বিনিময়ে ছাগলগুলোকে বিক্রিও করতে হলো। পরে 2 পিস টিকেছিল, 2 পিস টিকেছিল। পরে আবার চিন্তা ভাবনা করে ছাগলটাকে বাড়িয়ে আবার নতুন করে শুরু করি। মোটামুটি এখন কত পিস ছাগল? এখন আমার 32 পিস আছে। 32 পিস? এর কি এর আগে কি বেড়েছিল নাকি? হ্যাঁ, আমার একটা সময় প্রায় 80 পিসের কাছাকাছি ছাগল ছিল। এগুলো সেল করে দিয়েছেন? সেল করে দিয়েছি। আচ্ছা, কোথায় সেল করেছেন? এটা আমি কোন ফার্মার থেকে আসে, কেউ হয়তো দেখালো বাড়ির জন্য 2-4 পিস নিয়ে যায়, বিশেষ করে ফার্ম থেকেই আসে। ফার্ম থেকে না, আর শখের বসে কেউ। পয়েন্ট আপনি বললেন যে বাজার থেকে বা হাট থেকে ছাগল কিনে আপনি লসের সম্মুখীন হয়েছেন, কি কারণে মনে করছেন? শোনেন, হাটে বাজার থেকে ছাগল কিনলে আমি আগেও জানতাম যে এটা বিপদের সম্মুখীন হতেই হবে। কারণ কি? কারণ কি, কোনো একটা হাটে দেখা গেলো 1 পিস ছাগলের যদি পিপিআর রোগ বা মরণ ঘাটি কোনো রোগ থেকে যায়, তাহলে টোটাল ছাগলগুলোকেই সেই ভাইরাসে আক্রান্ত হতে হবে। সেটা আমি জেনে শুনেও কিন্তু ওইখান থেকে হাটের থেকে ক্রয় করেছিলাম। তার অর্থাৎ আপনি কি মনে করছেন যে কোথা থেকে যারা নতুন ফার্ম শুরু করবে কোথা থেকে ছাগল কিনলে নিরাপদ? ফার্ম থেকে ছাগল কিনলে নিরাপদ। কত পার্সেন্ট? 100%। 100% না, একদম 100%। কি কারণটা কি ভাবছেন, কি কারণে নিরাপদ? নিরাপদ সেখানে কিমরির ডোজ দিয়ে ভ্যাকসিন করেছে, ভ্যাকসিন গুলো করা থাকবে, করা থাকে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, দাদার কাছে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে হাটবাজার থেকে আপনারা যদি ছাগল কেনেন,
সচরাচর ফার্মের জন্য হোক বা বাড়িতে চাষ করার জন্য হোক, সেখানে কিন্তু যে রোগগুলোর ভ্যাকসিনেশন করার প্রয়োজন হয়, হাটে বাজারে করা থাকে কি না থাকে কোনো ফার্মার কিন্তু জানতে পারে না। কিন্তু যদি কোনো ফার্ম থেকে ছাগলগুলো নেওয়া হয় তাহলে কতগুলো ভ্যাকসিনেশন করা আছে সবগুলো তথ্য জানা যায়। দাদা এটাই বোঝাতে চাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ওটা ব্যাপার না, আপনার পার্সোনাল ব্যাপার, আপনি কোথা থেকে ছাগল কিনবেন, কীভাবে ফার্ম শুরু করবেন সেটা আপনার ব্যাপার, আমরা শুধু ইনফরমেশনগুলো দিতে পারি। তো দাদা এখন ছাগল কি কি খাওয়াচ্ছেন? এখন ধরুন বর্ষাকাল, হুম হুম এখন মাঠে ঘাটে যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি কাদলা না হয় তাহলে মাঠে ঘাটেও ছাড়া হয়। এবার দেখা গেলো বৃষ্টি হলে তাহলে মাঠে ঘাটে ছাড়া হয় না, হুম হুম না না এটা বৃষ্টির সময় ওই মাঠে ঘাটের ঘাস ভেজা থাকবে, তখন ওই ছাগল দৌড়াদৌড়ি করবে, খাওয়া দাওয়া করবে না। এবার যদি দেখা যায় উঁচু গাছের পাতা থাকে বা জঙ্গল টঙ্গল থাকে সেরকম ঝোপঝাড় থাকে, তাহলে সেই সব জায়গায় নিয়ে গেলে তবে খায়। তবে নিয়ে যাওয়া না, নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাই, বর্ষাকালে অত্যাধিক পরিমাণে জোঁক হয়, বৃষ্টি হলে জোঁক হয়, সেখানে আমি মাঠে ঘাটে বৃষ্টি হলে আমি ছাগল বের করি না। আচ্ছা আচ্ছা, তাহলে তো কি খাওয়াচ্ছেন এখন? সেই সময় দেখা যাচ্ছে আমার সাইলেজ, যে যে ভুট্টা গাছের সাইলেজ করে রাখি, সেটা হচ্ছে আমার দুর্দিনের জন্য। বর্ষাকাল বলেন, দেখা গেলো আমার কোনো অসুবিধার কারণে আমি কখনো হয়তো দেখা গেলো ছাগলের কাছে আজকে থাকতে পারলাম না, হয়তো টাইমটা কম দিতে হবে, অন্য আমার কাজে যেতে হবে, সেই সময় আমি এই সাইলেজের খাবার টাবার খাওয়ানো হয়, বা আমার স্টক করা ঘাসও আছে, এই ঘাস আমার। ওইটার ব্যাপারটা পর আসি। তা সাইলেজ খাবারটা কি করে তৈরি করেন? শুধু কি ভুট্টার গাছই না ওর সঙ্গে অন্য কিছু মিক্সার করেন? প্লেন আমি ভুট্টা গাছ, শোনো ভুট্টা আমি ভুট্টা গাছের মধ্যেই সাইলেজটা বানাই। আর অন্য কোনো ঘাস আছে? অন্য ঘাস কাঁচা ঘাস অবস্থায় খাওয়ানো হয়, কিন্তু সেটা সাইলেজ আমি করি না। যেরকম ধরেন COCN4, ওই ঘাসটা লাল রঙের হয়। আরেকটা আছে নেপিয়ার ঘাস, হাইব্রিড নেপিয়ার, ঠিক আছে, এই দুটো ঘাসই আমি ছাগলকে এমনি কাঁচা অবস্থায় খাওয়াই। এটা ধরুন এটা আমার কন্টিনিউ চলে, শুধু শীতের 2 মাস আমি পাই না, শীতের 2 মাস আমি অন্য ঘাস লাগানো হয় মাঠে, বোনা হয়, যেটা জুই ঘাস বলে, জুই ঘাস, জুই ঘাস, বার্ষিম, এই ধরনের ঘাস আমি শীতকালে আমি লাগানো হয়। শীতকালে নেপিয়ারি হয় না? শীতকালে ওই সময় ফলনটা খুব কম হয়, ফলনটা কম আসে। হ্যাঁ আচ্ছা, একটা আইডিয়া দিন যে 10টা ছাগল চাষ করতে গেলে মোটামুটি ক কাঠা মতো নেপিড়ি ঘাস চাষ করলে হবে? আপনার 3 কাঠা যদি এক বেলা হয়তো দেখা গেলো ছাগলকে কাঁচা ঘাস খাওয়ান, তাহলে 3 কাঠা জমি চাষ করলে যথেষ্ট। আচ্ছা, এই নেপিয়ারের সঙ্গে অন্য কিছু মিক্সার দিয়ে খাওয়ানো যেতে পারে? অন্য কিছু মিক্সার না দেওয়াই ভালো, কেননা এটা অন্য আগাছা থাকলেও অনেক সময় খেতে চায় না, ছাগল বেছেই খায়। আচ্ছা আচ্ছা, হয়তো দেখা গেলো আপনি বাসি খাবারটা দেবেন সেও পছন্দ করবে না, ও তরতার যা সবসময় খেতে পছন্দ করে। এটা হাইব্রিড নেপিয়ার যাকে বললে, এটা বর্ষাকালে দেখা যাচ্ছে যে মানে অন্ততপক্ষে 7 ফুট 8 ফুট হাইট হয় যদি একটু তাকে রাখা যায় জমিতে। আমরা অতটা হাইট করি না, এই যেই হাইটটা দেখেছেন এই হাইট পর্যন্ত আমরা রাখি এবং এই সময় কেটে খাইয়ে দিই। তো সেই অবস্থায় ধারটা কম হয়, আর বড় যত বড় হবে তত ধারটা বেশি হয়। আর এটা খাওয়ানোর নিয়ম আছে, একটু ছাগলকে খাওয়াতে গেলে একটু রোদ্দুর মধ্যে কেটে ফেলে তারপরে এটা খাওয়ানো হয়। কল্যাণী ট্রেনিং এ গিয়েছিলাম, তো এই ঘাসের আমাকে কিছু কাটিং দিয়েছিল, এটা হচ্ছে কোয়েম্বাটোর 4, দেখতে পাচ্ছেন তো, আমাকে 30 পিস কাটিং দিয়েছিল, এটাও কাটিং থেকেই এটা তৈরি হয় ঘাসটা। তবে এটাতে এই ঘাসটা অত্যাধিক বড় হয়, এটা হচ্ছে COCN4, এটা COCN4, এই ঘাসটার ডাঁটগুলো খুব ভালো ছাগলে খায়, আর এর 14% বেশি আছে, 14% বেশি আছে, এই ছাগলের পক্ষে উপযোগী এই ঘাসটা বিশেষ করে। তো দাদা আমরা আপনার ফার্মে একটা পাঠা দেখতে পাচ্ছি, সেই পাঠার ব্যাপারটা বলবেন, কোন জাতের পাঠা? এটা করলা কাটা, হরিয়ানা যাকে বলে। এটা কোথা থেকে এনেছেন? এটা আমি ফার্ম থেকে এনেছিলাম। ফার্ম থেকে? আচ্ছা বেশ ভালো। এখন বর্তমানে কতগুলো ছাগলের জন্য কত কয়টা পাঠা রাখছেন? দেখুন নিয়ম তো হচ্ছে 10টা ফিমেলের জন্য একটা ব্রিডার, নিয়ম তো। পাঠা অত্যাধিক পরিমাণে রাখতে গেলে অসুবিধাটাও আছে আবার সুবিধাটাও আছে। আচ্ছা আচ্ছা, যদি বলেন কেন, এ অত্যাধিক মানে হিংস্র টাইপের হয়ে যায়, দেখা গেলো কোনো ছাগল গরম হয়েছে ওকে যদি বেঁধে রাখেন ও কী করে বেরোবে,
ওর টার্গেটটা হচ্ছে আমি বেরোবো, কাউকে সুস্থ অবস্থায় রাখবে না। বলছি যে আপনি কি এই যে পাঠাটা আমরা এই পাঠা দিয়ে এমনি লোকাল কোনো ছাগলে ব্রিড করান? না, আমি বাইরে কোনো ছাগলকে ব্রিড করাই না, শুধু আপনার আমার ফার্মেই। তো আর আপনার একটা ছাগলে ওখানে দেখুন বেবি হয়েছে গতকালকে হয়তো। হ্যাঁ, ওটা কোন জাতের ছাগল আমি একটু দেখবো। ওটা এটা আপনার দেশি জাতের ছাগল, ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল কয়টা বেবি হয়েছে? এটা তিনটে বাচ্চা হয়েছে। তিনটে বাচ্চা হয়েছে না? এটা কি ওই এই পাটা দিয়ে বিট করানো? এই পাটারে বিট করানো, তবে এবার তুলনামূলকভাবে বাচ্চাগুলো একটু ছোট হয়েছে। ছোট হয়েছে না? হুম। বাচ্চা হওয়ার পরে কি যত্নগুলো কি নিচ্ছেন? বাচ্চা হওয়ার পরে যত্নগুলো হচ্ছে, ফার্স্ট যত্ন যেটা হচ্ছে বাচ্চাটাকে পরিষ্কার কাপড় দিয়ে ওর শরীরটাকে মুছে দেওয়া, ওর মার কাছে রাখা, কেন মা যেটা করে সেটা ওই চেটে চেটে পরিষ্কার করে দেয়। আর মা ছাগলের কি যত্ন নিচ্ছেন আপনি? মা ছাগলের যত্ন বলতে একে একটু প্রথম অবস্থায় বাচ্চা দেওয়ার পরে দানা টানা একটু কম খেতে দিই, কারণ ওই সময়টায় আপনার হজম শক্তিটা কম থাকে। ছাগল বলেন গরু বলেন মানুষ বলেন, তো এই হজম শক্তিটা কম হয়, সেই কারণেই একে দানাটা ঘাস তো অল্প অল্পই একটু খেতে দেয়, অন্তত পক্ষে এক সপ্তাহ। কি কি দানাদার খাবার দিচ্ছে? আমি ভুট্টা খাওয়ানো হয়, ভুট্টাটা রান্না করেই খাওয়াই, তো এখন বর্ষাকাল বলে আমি সেইভাবে রান্নাটা এখন করতে পারি না, তো ভুট্টাটা একটু কাঁচা অবস্থায়। ভুট্টা ছাগলের ক্ষেত্রে কাঁচা দিলে একটু ক্ষতিই হয়, কারণ এটা যতটা হজম শক্তি করার দরকার সেভাবে ওরা হজম শক্তি করতে পারে না, রান্না করে দিলে এরা হজমটা ঠিক ভালো হয়। তো সেটা কি করে বুঝলাম, সেটা তার পায়খানাটাকে ভাঙলে বোঝা যায় যে সঙ্গে ভুট্টার দানা বেরিয়ে এসেছে, বুঝলেন তো? তো আমি সিদ্ধ করে যদি রান্না করে যদি খাওয়ানো হয় তাহলে সেই জায়গাটা তো উটার ফলো করে পাওয়া যায় না, দানাটাকে পাওয়া যায় না, সেই কারণেই ও ভুট্টাটাকে অন্ধভাবে রান্না করে খাওয়ানো। এইটা আমি কোনো একটা বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম, বুঝলেন তো? হ্যাঁ, এটা আমি দেড় বছর হয়ে গেছে যেদিন নিয়ে এসেছি, তারপরেই এটা মানে গরম হয়েছিল, তারপরে আমাকে এখানে তিনবার বাচ্চা হয়েছে। ঠিক আছে, এটা ভালো রেজাল্ট, ও দুধ প্রোডাকশনটা ভালো, বাচ্চাগুলো বেশ বড় সড়ো হয়, মোটামুটি অল্প দিনেই মোটামুটি 3 মাস বয়স, এর বাচ্চার বয়স যখন হবে মোটামুটি প্রায় 12 কেজি 13 কেজি এক একটা ওজন চলে আসবে। তো যেখানে ছাগল রাখেন সেই ঘরটার ব্যাপারে কিছু জানবো আপনার কাছ থেকে। দেখুন, আমি এই ছাগলের ফার্ম শুরু করার আগে এই ঘরটাকে নিয়ে একটু ভেবেচিন্তে শুরু করেছিলাম যে ছাগল উঁচু জায়গায় থাকতে পছন্দ করে, শুকনো জায়গায় থাকতে পছন্দ করে, যে জায়গায় কোনো ফার্মার করবে সেই জায়গাটা যাতে উঁচু হয়, যাতে জল না দাঁড়ায়, স্যাঁত স্যাঁতে ভেজা যাতে না হয় জায়গাটা, তাহলে সেই জায়গাটা তার উপযোগী জায়গা বলে আমি মনে করি। আমি যে জায়গাটা করেছিলাম, আমার বাড়িটা হচ্ছে এখান থেকে যেতে গেলে 2 মিনিট টাইম লাগবে, তো আমি এখানে সবসময় থাকা আমার সম্ভব হবে না বলে আমি এই চারিপাশে ঘেরা বলে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন সেটা আমি করে এই ঘরটাকে আমি সেভাবে তৈরি করেছিলাম। কত ফুট হাইট আছে? এটা 4 ফুট হাইট আছে। ভিতরটা দেখবো? হ্যাঁ চলুন। আর এই মাথা থেকে আপনার এই তালের হাইট কতটা রেখেছেন? এটা চালের হাইটটা আপনার 6 ফুট আছে। 6 ফুট আছে না? হুম। আর মোটামুটি এখানে কি বাচ্চা রাখার জন্য এই সাইড? আগে টোটাল ঘরেই আমার ছাগল থাকতো, এখন ছাগলের সংখ্যা একটু কম, তো সেই কারণে যেটুকু জায়গা ওপেন করা আছে তার মধ্যেই ছাগল ঘোরাফেরা করে মনে করেন, এর মধ্যেই রাখা। মোটামুটি কতগুলো ছাগলের জন্য কত বড় একটা ঘরের প্রয়োজন হতে পারে আপনার যে ঘরটা? হ্যাঁ, এই ঘরে কতগুলো ছাগল রাখা যাবে? এই ঘরটায় দেখুন, বড় জাতের ছাগল হলে সংখ্যা খুবই কম রাখা যাবে, এবার আমার যে জাতের ছাগল সেই ছাগল হিসেব করতে গেলে প্রায় বাচ্চা কাচ্চা দিয়ে মা সহ মোটামুটি আপনার এখানে 60 পিস ছাগল রাখা যাবে। কত ফুট স্কোয়ার ফুট? এটা আমার 16x22 ফুট। 16x22, তাই তো? 16x22 ফুট। তো দাদার কাছ থেকে আমরা জেনে নেবো যে এই ছাগলের খামারটা পরিচালনা করতে গেলে কি একার পক্ষে সম্ভব না বাড়ির সাপোর্টও দরকার হয়, একটু জেনে নেবো।
দেখুন এগুলো সহযোগী কিছু লোক অবশ্যই দরকার। আপনি একা একা এই কাজ করতে পারবেন? অসম্ভব। আমি তো বলবো চার দিনও টিকবে না এই ফার্ম। এই ফার্ম দাঁড় করাতে গেলে আপনার ওই দুধ খাওয়ানোর জন্য তো একটা লোকের প্রয়োজন হয়, হেল্পার যাকে বলে। কাজ ভারী না, হালকা কাজ, ধরে ধরে বাচ্চাও তো একটা দুধ খাওয়াতে পারে। কারো সাপোর্ট দরকার। আপনাকে কে সাপোর্ট করছে? আমাকে আমার ওয়াইফই সাপোর্ট করে। তাহলে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। কি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, নমস্কার। নমস্কার। তা মোটামুটি যে ফার্মটা গড়ে তুলেছেন, এই ফার্ম থেকে কি আসলে স্বাবলম্বী হওয়া যাচ্ছে, লাভবান হওয়া যাচ্ছে? হ্যাঁ অবশ্যই হচ্ছে, কিন্তু যদি আমাদের বাচ্চা কাচ্চা সব টিকে থাকে খুবই ভালো হয়, আর যদি মানে দুই একটা কেটে যায় তখন একটু লসের সম্ভাবনা। অবশ্যই, কারণ এক একটা ছাগলের দাম মোটামুটি ভালো দাম, যদি একটা মারা যায় অবশ্যই মধ্যবিত্ত যারা ফার্মার রয়েছেন তাদের ক্ষেত্রে একটু লসই হবে, তাই না? যারা বড় বড় ফার্মার রয়েছে তারা তো সেভাবে প্রস্তুতি নিয়ে থাকে, কারণ মধ্যবিত্ত ফার্মাররা কিন্তু অতটা পুঁজি নিয়ে ব্যবসায় নামে না, যার কারণে কিন্তু দেখা যায় দু একটা ছাগল মারা গেলে একটা ক্ষতি, বড়সড় একটা ক্ষতি হয় বা বড়সড় একটা ধাক্কা লাগে। এর কারণেই কিন্তু মধ্যবিত্ত যারা খামারিরা রয়েছেন তারা কিন্তু এই ছাগল পালনে এসে লাভবান হতে পারে না। এর জন্য অবশ্যই আপনারা যখনই ছাগল পালন করতে চাইবেন বা ছাগলের খামার গড়ে তুলতে চাইবেন চেষ্টা করবেন অনেক জায়গা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা বা ট্রেনিং করা এবং রোগ ব্যাধি সম্পর্কে জ্ঞান নিয়ে তারপরে আপনাদের ফার্মে আসা ভালো হবে। তো আপনাকে ধন্যবাদ। তা আপনার কাছে একটা তথ্য জানবো, যারা নতুন খামার করতে চাচ্ছে তাদের জন্য কোনো মতামত আছে কিনা আপনার? আমি এটাই বলবো যে ছাগলের ফার্ম বৈজ্ঞানিকভাবে করতে গেলে, ব্যবসায় রূপ দিতে গেলে তাকে ঘাস আগে লাগিয়ে নিতে হবে, প্লাস তার পাশাপাশি ট্রেনিংটা করে নিতে হবে, কখন কিমিডিট দিতে হবে, কখন তার ভ্যাকসিনেশন করতে হবে। হ্যাঁ, তো এইগুলো অবশ্যই জানার দরকার, এইগুলো অনেক কিছুই জানা অজানা আছে, সেটা জানতে জেনে এই কাজে নামাটাই ভালো। ভালো। আচ্ছা, প্রাথমিক অবস্থায় কতগুলো ছাগল নিয়ে সে খামার তৈরি করতে পারে? প্রাথমিক চান্সে শুনুন, কোনো একটা ব্যবসায়ী যদি মনে করে যে আমার একটা রোজগার দরকার, এটা বুঝে নিতে হবে যে তার রোজগারটা কত দরকার। কেউ যদি মনে করে আমার 20,000 টাকা পার মান্থ দরকার, তাহলে তার জন্য একটা হিসেব থাকবে আলাদা। এবার কেউ যদি মনে করে না আমার মাস গেলে আমার 10,000 হলেই যথেষ্ট, তাহলে সেই জায়গাটা তার হিসেবটাও আসবে অন্যরকম। এবার কেউ যদি মনে করে না আমার এই 30-25 আমি এসব বুঝি না, আমার অন্তত ওকে মাস গেলে অন্তত ওকে 1,00,000 টাকার দরকার, তাহলে তার আয়োজনটাও সেভাবেই করতে হবে এবং তার পাশাপাশি লেবার রাখতে হবে। এবার লেবারে রেখে অনেক সময় নিজেকেই থাকতে হবে তার সঙ্গে সঙ্গে, যদি বলেন কেন লেবার দিয়ে সব কাজ করানো সম্ভব না। লেবারকে চালাতে গেলে মালিকের সাথে থাকতো, এবার দেখা গেলো আপনি লেবার রেখেছেন, তিন বেলার খাবার যদি কোনো লেবার এক বেলায় খাবার দিয়ে চলে গেল যে আমি একটু ঘুরে আসি, ও ছাগল তো খাবে না তিন বেলার খাবারটা একবার, সে কি করবে? সে হয়তো দেখলো যতটা এক বেলায় খাবার ততটাই খেলো, আর বাদ বাকি গুলো কি করলো? বাদ বাকি গুলো নষ্ট করলো, পরে সেই খাবার সারাদিনও আপনি খাওয়াতে পারবেন না। তাও আমি আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা নতুন খামার শুরু করবে তারা কোন ব্রিড নিয়ে খামারটা শুরু করতে পারে? দেখুন ওই দেশি ছাগলের কথা এটা সকলেই জানে, কিন্তু ঘটনাটা দেশি ছাগল অত্যধিক ভালো, যেটা হচ্ছে আপনার দানা খরচ যেখানে চরণভূমি আছে, আমি এটাই বলবো যেখানে চরণভূমি আছে, গেজিং করানোর জায়গা আছে, সেই জায়গায় আর দেশি ছাগল নিয়ে করানোর কোনো ব্যাপার না, সেটা দানা খরচাও নেই, কোনো পয়সা খরচাই নেই, মনে করেন খরচার মধ্যে এটাই কিমির ডোজ ভ্যাকসিনেশন, এছাড়া বাইরে তার খরচ নেই। আর আপনি যদি মনে করেন না আমি দেশিটা অনেক অসুবিধাও আছে, যদি বলেন কেন তার দুধ ক্যাপাসিটিটা কমায়, তাহলে কোনো একটা দেশি ছাগল তিনটে বাচ্চা দিয়েছে তার দুধ প্রোডাকশনটা এতটাই কম হবে যে তিনটে বাচ্চা খাওয়ানো সম্ভব হবে না, এবং মনে করেন কোনো বাচ্চা কেটেই যাবে, কেটে যাবে। এবার আপনি যত্ন করে এগোচ্ছেন এগোচ্ছেন, হয়তো দেখালো এরকম একটা সময় আসলো 2 মাস পুষলেন 3 মাস পুষলেন, তারপরে হয়তো দেখালো বাচ্চা তিনটে কিন্তু কমজোরি হয়ে গেল, সেখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা কেটে গেল, কিন্তু আপনি প্রথম চান্সে যদি আপনি দুটো বাচ্চাকে রাখতেন, একটা বাচ্চা কারো কাছে দান করে দিতেন, তাহলে সেই জায়গাটা দেখা গেল দুটো বাচ্চা আপনার খুব ডেভেলপ হতো। আচ্ছা, এরকম হতে পারে না, ফার্মে তো অনেকগুলো ছাগল থাকে, অনেকগুলো মা ছাগলও থাকে, অন্য মা ছাগলের দুধ সেই ছাগলের বাচ্চাকে খাওয়ানো যায় না? অবশ্যই খাওয়ানো যায়, পাল্টাপাল্টি করে খাওয়ানো যাবে, তবে ছাগল কিন্তু বোঝে যে আমার বাচ্চা না এটা, অন্য এটা অন্য কারো বাচ্চা, দুধ সে আপোষে দেবে না, তাকে জোর করে ধরে খাওয়াতো, নাহলে দুইয়ে খাওয়াতো। তাহলে এর বিকল্প আপনি
কোন জাতের ছাগল নিয়ে? আমি এটাই বলবো যে ছাগল মোটামুটি প্রায় দুটো করে বাচ্চা হবে, বাচ্চা সাইজ ভালো হবে, সেই বাচ্চা তাড়াতাড়ি বড় হবে। হ্যাঁ, ওইটা আমি যেরকম মনে করেন পরজাত করলে ভালো, সিরোহি করতে পারলে ভালো। সিরোহিটা আমাদের ওয়েস্ট বেঙ্গল অসুবিধা নেই, অসুবিধা না, বারবার এটা কোনো অসুবিধা নেই। তবে এইসব হচ্ছে পিওর বিট, এই পিওর বিট যদি কেউ করে তাহলে তার পিওর বিডারও রাখতে হবে। আর করজ করতে গেলে কোনো অসুবিধা নেই, করজ করতে গেলে কোনো আপনি রোগ ব্যাধিটাও আমাদের এখানে অসুবিধা নেই। তো প্রিয় দর্শক, আমরা এই প্রতিবেদনটা আর বেশি দূরে নেব না, আমরা এখানেই শেষ করব। তা দাদাকে অসংখ্য ধন্যবাদ দেবো তার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা নতুন খামারি রয়েছেন বা নতুন খামার শুরু করতে চাচ্ছেন, তারা অবশ্যই ছাগলের খামার করতে গেলে অবশ্যই একটা ট্রেনিং নেবেন এবং ভালো করে জানবেন বুঝবেন, তারপরেই কিন্তু ইনভেস্ট করবেন এই ছাগল ফার্মের উপর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অসংখ্য ধন্যবাদ দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষে।